চট্টগ্রামে ইসকন সমর্থকদের হামলায় আইনজীবী হত্যার নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। হত্যাকাণ্ডের তদন্ত ও যথাযথ আইনি প্রক্রিয়ার নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই কথা জানানো হয়। বিবৃতিতে জনগণকে শান্ত থাকার এবং অপ্রীতিকর কার্যকলাপে অংশ নেওয়া থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বন্দর নগরী সহ সমস্ত ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যে কোনো মূল্যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে ও সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। চট্টগ্রাম যাওয়ার পথে সোমবার বিকেলে রাজধানী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরে মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন 6-এর কাজী শরীফুল ইসলামের আদালতে তোলা হলে রাষ্ট্রদ্রোহের মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এরপর কারাগারে নিতে তাকে পুলিশ প্রিজন ভ্যানে তুললে আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকার বেশ কয়েকটি স্থাপনা ভাঙচুর করে তার সমর্থকরা। সংঘর্ষে চিন্ময়ের সমর্থকদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হয়েছেন বলে জানিয়েছেন তার সহকর্মীরা। এ ঘটনায় আহত হয়েছেন অসংখ্য মানুষ। ঘটনার পর ওই এলাকার পরিস্থিতি থমথমে হয়ে ওঠে। এদিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যেসব সাম্প্রদায়িক সন্ত্রাসীরা হত্যা করেছে তাদের অবশ্যই কঠোর শাস্তি হবে। মঙ্গলবার রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে একথা জানান তিনি। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।